গরু কি কি খাওয়ান এগুলে? গরু খেলে ঘাস খায় আর কিছু খাওয়ান না? কি খাওয়ান? ঘাসে খায় খালি না? ঠিক আছে, ফিট টিট খাওয়ান নাকি? ফিট খাওয়ান, ফিট খাওয়ান না? লাগানো কয়দিন হইলো এগুলো? এগুলো লাগানোর কতদিন হইলো? মাসখানিকের মতো একদম কালো হয়ে গেছে রে। হ্যাঁ, এই কি প্রথম শেষ, মানে প্রথম যা সার দিলেন? প্রথম সার দিয়েছেন কয়দিন পর? পাঁচ দিন পর। এরপরে দ্বিতীয়বার মানে কতদিন পর দেওয়ার লাগবে? রোজার পরেই কয়বার দেওয়ার লাগে? মানে এইটা আপনার কি ধান? এটা তাহলে আর কয়বার শেষ দেওয়া লাগবে? এটা মানে যেটা পানি পান তো মনে করেন এই কান মাছ চোদ্দ মাস খান ভাগ পানি দেওয়া লাগবে। চোদ্দ মাসটা পুরোটাই বসে বসে বন্ধ হয়ে পানি। সার দেওয়া লাগে কয়বার? তিনবার। তিনবার, বাইশ দিন পরে একটা দিয়েছে আবার এই রমজানের মাঝখানে। তারপর কি একটা ধান ধান ধরে এই মানে খাও আসবে না? হ্যাঁ হ্যাঁ, আবার আর ওই পাঁচটা কি দৌড় দৌড় করা মারবো পড়া। ও ওইটা শেষ। এই ধানটা কেমন হয়? এটা ভালো খাওয়ার জন্য না? এটা তো এটা ধান তো মোটা ধান, ও হাইব্রিড যেহেতু না, এটা তো বিক্রি বিক্রি যেটা মানে এটা বিক্রি হবে। হ্যাঁ, বিক্রি হইবে মানে ইয়ে দামটা বেশি, মনে করেন যে 1500 টাকা বস্তা নিবে, আয়ন আছে যে কাঁচায় বিক্রি হবে 1500 1700 1800। আর যদি খারাপ হয় তা মনে করেন দাম কম নিবে 1200 1000। এ বিঘা প্রতি কতগুলো হয় এটা? বিঘা প্রতি ধান হয় 24 মণ হয়, 20 মণ হয়। ঘাস মারা ওষুধ দিচ্ছেন নাকি? হ্যাঁ, ঘাস মারা ওষুধ দেন নাই? তখন আর ইয়ে হয় না, সমস্যা হয় না? শুকনা ছিল ওই সময় দিচ্ছেন? ওই সময় দিলে তো আর কাজ হইবে না, পরে ইয়া দিলেন না? ওই যে আপনার
প্যাকেট ইয়ার প্যাকেটটা দিলেন না, সিসিটা দিলেন না, মানে ওইটা দিলে কোনো কাজই হবে না? এটা ঠিক আছে, জমিটা শুকানোটা ভুল হয়ে গেছে, কয়টা করে কাটছে না এটা? একটা করে, অনেকগুলো হয়েছে তো চারদিকে, অনেকগুলো মানে ফাঁকা ফাঁকা করে গাড়াটাই ভালো, বেশি গালে তো সমস্যা হয়ে যায়, থোপাইবে কম, ঠিক আছে। মানে এই আগাছাগুলো পরিষ্কার করার পর কিছু করবেন নাকি? আবার সার মারবেন? ইউরিয়া, ইউরিয়া সার, তারপর আবার পানি দেবেন? শুকনাটাই ভুল হয়ে গেছে, তার কারণে ঘাসের যে শেকড়টা সেটা ঠিকই উঠছে, আর যদি মকরণ আপনার সময় মতো ওষুধটা দেওয়া যাইত, পানি থাকতো, তাহলে মকরণ ওই গোড় পর্যন্ত একবারে নষ্ট হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আপনি।